রাষ্ট্রীয় অনুদানে নির্মিতব্য জয় বাংলা ধ্বনি চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে সকলকে অবহিত করার লক্ষ্যে সংবাদ সম্মেলন। আজ এক ভিন্ন আঙ্গিকে আপনাদের কাছে হাজির হয়েছি, তা হলো জয় বাংলা ধ্বনি নামে নির্মিতব্য চলচ্চিত্রের কাহিনীকার হিসাবে। আমার বিশ্বাস, চলচ্চিত্রটির মাধ্যমে বাঙালি জাতি জয় বাংলা স্লোগানের উৎস খুঁজে পাবে এবং সেই সাথে মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে জানতে পারবে। অনুভূতি আসলে খুবই ভালো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা কাজ করছি এবং যেটা অনুদানের 2021-22 প্রথম হয়েছে যে ছবিটি, এবং যে গল্পটা সেই গল্পটার সাথে কাজ করতে পারছি সেটা ভালো লাগছে। আর এর মধ্যে আরও অনেকগুলো ভালো লাগা আছে, সেটা হচ্ছে আসাদুজ্জামান নূর সবার পছন্দের, আমার পছন্দের, এবং আমার কাছে মনে হয় যে এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের সাথে একসাথে স্ক্রিন শেয়ার করতে পারবো, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। সব কিছু মিলে এবং পুরো গল্পের প্লটটা শুনে আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে, এবং অ্যাট এ টাইম আমি ছবিতে একদম সেই 71 সালের ক্যারেক্টার এবং 2023-এর একটি ক্যারেক্টার করছি, এটা আমার কাছে মনে হয় যে একটা সাহসী পদক্ষেপ আমার জন্য। অভিনয় করতে তো ভালোই লাগে, কিন্তু সমস্যাটা হলো যে আমরা তো এখন সময়টা আগের মতো করে উঠতে পারি না। কনসেন্ট্রেশনটা দরকার, মনোনিবেশ করে যে কাজটা করার জন্য যে সময়টা দরকার সেটা একটা সমস্যা হয়ে যায়। তবু এর হতে দিয়ে চেষ্টা করবো, আর কাজ তো করতে চাই। আর শাহজাহান ভাইয়ের স্ক্রিপ্ট, তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, তাকে তো আমি আর না করতে পারি। মূল বিষয় যেটা, যে এটা তো আমাদের বাংলাদেশের মানুষের সংগ্রামের ইতিহাসের সঙ্গে জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে এদেশের সমস্ত মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং নানানভাবে ইতিহাস নির্মিত হয়েছে। জয় বাংলা ধ্বনিও সেই ইতিহাসের নির্মাণের একটা বড় অংশ। তো সেই জায়গাটিতে আমাদের যদি আমরা একটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি সেই চলচ্চিত্রটি, সেটি আমাদের জন্য খুব আনন্দের বিষয় হবে। এই ছবিগুলোর সবচেয়ে কঠিন জায়গা হলো ওই সময়টাকে ধরা। এই 50 বছরে অনেক কিছু বদলে গেছে, আর এখানে তো শুধু 71 না, তার আগের ঘটনাও থাকবে। সুতরাং ওই সময়গুলো কিন্তু এখনকার সময়ের মতো নয়। আমাদের আশেপাশের পরিবেশ, কাপড় চোপড়, খাওয়া দাওয়া সব কিছুই বদলে গেছে, ফলে ওই আগের জায়গাটাকে ধরা নতুন করে এটা একটা বড় চ্যালেঞ্জ। নেগেটিভ ক্যারেক্টার আমার কাছে ভালোই লাগে, আমি এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নেই, তো এটাকেই সেভাবেই দেখবো। এখন তো কেবল শুরু, আমরা সবাই মিলে যখন কাজটা শুরু করতে শুরু করবো নিশ্চয়ই অনেক গোছানো হবে। জয় বাংলা কোত্থেকে এলো, জয় বাংলা, অনেক প্রশ্ন এসেছে জয় বাংলা নিয়ে, আমি কেন এটা করেছি, এই ধরনের একটা ছবিতে হাত দিয়েছি যে জয় বাংলা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন, যে আমি স্লোগান দিয়েছিলাম, আমি এই করেছিলাম, আমি এটাকে প্রথম উদ্যোক্তা, কিন্তু আসলে বাস্তবতা হলো তা নয়। এই বিষয়টাকে জাতির সামনে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার একটা দায়িত্ব আমি মনে করেছি। এই দায়িত্ববোধ থেকেই কিন্তু এই ছবিটার কাহিনী আমি রচনা করেছি। তা আমাদের ত্যাগ, তিতিক্ষা, 30 লক্ষ মানুষের রক্ত, 2 লক্ষ মাবনের সম্ভ্রমহানি, এগুলো যদি আমার জাতি না জানে তাহলে কিন্তু আগামী এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। দেশবাসীর কাছে আমি আহ্বান জানাবো যে আপনারা এই ছবিগুলো দেখুন, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুন, এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুন, লালন করুন, তাহলে এই বাঙালি জাতি এগিয়ে যাবে। আমি ছাত্র জীবনে আমি নাটক করতাম, তো এই কারণে এখানে ছবিতে অভিনয় করা বড় কথা নয়, আমি ছবিটাকে করতে পারছি এবং এই বাঙালি জাতির জন্য এটা একটা বিরাট উপহার হিসাবে আমি দিতে চাই। আমার ক্যারেক্টার আমার কাছে সেই সময় ওই বয়স যদি থাকতো তাহলে তো আমি একজন বীর মুক্তিযোদ্ধার অভিনয় করতাম, এখন মোটামুটি মিছিল টিছিল একটা এসে করা সম্ভব। Press the bell icon on YouTube app and never miss another update.